হ্যালো এভরিওয়ান, ক্যাচ লাইফ উইথ প্রীতিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও খুব ভালো আছি। আজকে একটা সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে চলেছি, আর আজকে একটা প্রোডাক্ট অ্যাপ্লিকেশন তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো, আমি কোনো রিভিউ ভিডিও নিয়ে আসিনি, কোনো প্রোডাক্ট রিভিউ নিয়ে আসিনি, জাস্ট ওটা আমার মুখে অ্যাপ্লাই করে আমি কি ফলাফল পাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো আজকে আমি ইউজ করে দেখাবো অ্যাক্টিভ চারকোল পিল অফ মাস্ক। তো এটা চারকোল পিল অফ মাস্ক ব্যবহার করলে নাকি মুখের লোম উঠে যায়, অনেকটা লোম উঠতে সাহায্য করে, তারপরে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস সমস্ত কিছু তুলে দেয়। তো আমার মুখ তো দেখতেই পাচ্ছ লোমে ভর্তি একদম, কাছ থেকে দেখাই। তো যাই হোক, আমার মুখে আদেও কোনো পরিবর্তন হয় কি না সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখানে প্রোডাক্ট ডিটেলস দেব না, কারণ যেহেতু আমি বললাম আমি কোনো রিভিউ ভিডিও করছি না, আমার মুখে জাস্ট কী এফেক্ট দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটা কথা তোমাদের বলে দিই, প্লিজ আমার চ্যানেলটাকে, যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। চলো, তো এটাতে লেখাই আছে যে ব্ল্যাক হেডস রিমুভ করবে, ব্রাইট স্কিন স্কিন ব্রাইট করবে আর অয়েল ফ্রি স্কিন রাখবে। আর এটা হচ্ছে ব্যাম্বু চারকোল মাস্ক ক্রিম। তো যাই হোক, আর এটা আমি বুঝতে পারছিলাম না কীভাবে লাগাবো। তো স্কিনে লাগানোর সঙ্গে সঙ্গে আমি যেটা অনুভব করলাম সেটা হচ্ছে খুব ঠান্ডা, একটা ঠান্ডা ঠান্ডা এফেক্ট দিচ্ছিল, এতটাই ঠান্ডা। ওই ভিক্স লজেন্স স্কেলে গলাটা যতটা ঠান্ডা হয়ে যায় না, ঠিক ততটা ঠান্ডা হয়ে যাচ্ছিল মুখটা, এত ভালো লাগছিল। ভালো লাগছিল মানে একটু বেশিই ভালো লাগছিল, কি বলবো সেটা। হ্যাঁ, মানে এই এফেক্টটা আমার খুবই ভালো লাগে, সবার হয়তো ভালো লাগে না, কিন্তু এই এফেক্টটা আমার খুব ভালো লাগে। ধরো এই মাথা যন্ত্রণার সময় যদি কোনো বাম দেওয়া হয় না মাথার উপরে, মানে কপালে কোনো বাম দেওয়া হয়, যেমন কপালটা ঠান্ডা হয়ে যায়, সেই রকম একটা এফেক্ট দিচ্ছিল পুরো মুখে, আর খুব ভালো লাগছিল। মানে এই এফেক্টটা আমার এমনিতেই খুব ভালো লাগে, যদিও লাগাতে অ্যাপ্লিকেশনে আমার একটু সমস্যা হচ্ছিলো, একটু চিপচিপে বেশি হচ্ছিলো আমার লাগাতে সমস্যা হচ্ছিলো, কিন্তু মুখে লাগানোর পরে এই এফেক্টটা খুব ভালো দিচ্ছিল মুখে, মানে খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসছিলো, ভালো লাগছিলো। যাই হোক, তো দেখো কথা বলতে বলতে আমার পুরো মুখে প্রায় অ্যাপ্লিকেশনটা হয়েই গেছে, আর এই অবস্থায় দেখো মুখে মনে হচ্ছে আমি করার কালি মেখেছি। তো যাই হোক, আর এর আগে আমি কোনো দিন অ্যাক্টিভ চারকোল ব্যবহার করিনি মুখের ওপরে, তো ফার্স্ট টাইম ব্যবহার করছি, মনে হচ্ছে মুখে করার কালি মেখেছি। তো যাই হোক, আর এইটা আমি শুকাতে যতটুকু টাইম লাগে ততটুকু টাইম নেব, পুরোপুরি মুখে শুকিয়ে যাবে তারপরে তুলবো। তো দেখো আমি কিছুক্ষণ পরে আবার আসছি। তো দেখো মাস্কটা মুখে পুরো শুকিয়ে গেছে আর একটু টান টানও ধরছে, আমি এইবার এটাকে তুলে ফেলবো, নিচের দিক থেকে তুলবো, তো ট্রাই করছি তোলার। আর অনেকে বলে খুব লাগে, আমার কিন্তু তেমন একটা লাগেনি, খুব বেশি হালকা একটু টান টান অনুভূতি হচ্ছিলো, কিন্তু খুব বেশি লাগেনি আমার। তেমন কষ্টও হয়নি, খুব ইজিলি উঠে গেছিলো, অসুবিধা হয়নি কিছু। সত্যি জানি না, তো যাই হোক
দেখো তোমরাও দেখলে বুঝতে পারবে যে এটাতে লেগে আছে লোম অনেক অনেক উঠছে আমি তো বিশ্বাস করতে পারছি না যে এই একটা অ্যাপ্লিকেশনে এত এত উঠে গেছে তো যাই হোক আমার মুখ দেখে বোঝা যাচ্ছে না কিন্তু এটা দেখলে বোঝা যাচ্ছে যে না উঠেছে তো দেখিয়ে দিলাম তোমাদের। আর এর আগে আমি অ্যাক্টিভ চারকোল পিলআপ মাস্ক কোনোদিন ব্যবহার করিনি, কোনোদিন ব্যবহার করিনি বলতে এর আগে আমি একবার আই থিঙ্ক একবারই এভারিউথের গোল্ডেন পিলআপ মাস্ক ব্যবহার করেছিলাম, কিন্তু ওতে না লোম টোম কিছুই ওঠেনি, কিছু মুখের কোনো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কিছুই ওঠেনি। তো আমি বিশ্বাস করতে পারিনি যে এটাতে উঠবে আদেও কাজ করবে। তো যাই হোক একবার অ্যাপ্লিকেশানে কী ফলাফল তোমাদের দেখিয়ে দিলাম, যদি মানে যদি ইউজ করে আমি দুই তিনবার এখনও ইউজ করব, যদি একটু ভালো কোনো রেজাল্ট পাই সেটাও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে। চলো টাটা।